شهر <applause> رمضان السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সকল প্রশংসা মোহান রব জন্য যিনি আমাদেরকে প্রতি জমা নেয় আজও মসজিদুল হারামুল বাংলা ভাষায় সংক্ষেপে উপস্থাপন করার জন্য সুযোগ এবং দৌফিক প্রদান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ আজ পনেরোই মদন চোদ্দশো একচল্লিশ হিজড়ি আট মে দুই আজ খুদ্া প্রদান করেছেন সম্মানিত শেখ আবদুল্লাহ আল হাফিজ হল্লা আজকের বিষয় ইসলামে জাকাতের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আলোকপাত করা হয়েছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বাংলা ভাষাতে উপস্থাপন করার জন্য চেষ্টা করব করবো ওমাত ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইয়া বন্ধুগণ প্রথমেই সম্মানিত খতিব সাহেব আমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে আমরা তাক্য অর্জন করি يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أرتاد. আমাদেরকে তাকু অর্জন করতে হবে তাকু অর্জন করা ছাড়া যা ছাড়া যেন আমরা মৃত্যুবরণ না করি তাকুয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ রবুল্লাহ আলম আমাদের সব কিছুকে সুধরিয়ে দিবেন সময়ত ভাই বন্ধুগণ মমিন মুসলিম ব্যক্তিদের জন্য দুইটা ভয়ের বিষয় একটা হলো এজেলিন কাদে মাদ যে সময় তার জীবনের যে সময় সে অতিবাহিত করে ফেলেছে সেই তার পূর্বের কৃতকর্ম সম্পর্কে মাল্লাহ হুসাইন আম্বি সে জানেন আল্লাহ রবুল্লাহ আলমিন সেগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন আরেকটি ভয়ের বিষয় হলো তার যে জীবন রয়েছে ফি আল্লাহ রবুল্লা আলেমিন তার ভবিষ্যৎ বিষয়ে কি ফয়সালা দিবেন সেই জন্য আমাদেরকে যে হায়াত রয়েছে আমাদের যে যৌবন রয়েছে বৃদ্ধ বয়সের পূর্বেই আমাদের এই জীবনকে মৃত্যুর পূর্বে আল্লাহ রবুল্লা আলমিনের পথে ব্যয় করতে হবে ইসলামের পথে এবং ইমান আমলের সময় দিতে হবে সম্মানিত ভাইয়া বন্ধুগণ ইসলাম হলো মানবতার ধর্ম সমতা মানবতা ভ্রাতৃত্ব দয়া এবং ইসানের ধর্ম ইসলামের বিভিন্ন বিধিনিষেধ ইসলামের আরকানগুলোর মধ্যে থেকেই এই জিনিসটা ফুটে ওঠে সম্মানিত ভাই বন্ধুগণ ইসলাম হালাল সম্পদ হালালভাবে সম্পদ উপার্জন করার জন্য উৎসাহ দিয়েছেন এবং নির্দেশ প্রদান করেছেন একইভাবে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারাম হারাম সম্পদ বা হারাম বস্তু অর্জন করা থেকে যেভাবে নিষেধ করেছেন যেভাবে হারামকে হারাম করেছেন সেইভাবে নিরুৎসাহিত করেছেন সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের সম্পদের মধ্যে যেন হারাম ঢুকে সৌন্দর্যের ধর্ম ফদাইলের ধর্ম ইসলাম সকল কল্যাণ আমাদের জন্য একত্রিত করেছেন ইসলাম হলো সমতা এবং ন্যায়ের মূল উৎস ইসলামের কিছু মৌলিক ভিত্তি রয়েছে যেগুলোকে আমরা আরকান হিসেবে বলি এই আর্কানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটির সাথে অপরটি মোতারাবিদ অর্থাৎ সম্পর্কযুক্ত একটি একটির আর যদি আমরা অস্বীকার করি তাহলে বাকিগুলোকে অস্বীকার করার মতোই হবে আর এই সকল আরকানগুলোর মধ্যে অন্যতম একটি আরকান হলো জাকাত ইসলামের তৃতীয় রুকুন হলো জাকাত আল্লাহ রব আয়মিন কোরআনে ক্যারি অসংখ্য আয়াতে জাকাতের কথা উল্লেখ করেছেন জাকাত ফরজ কোরআনের মাধ্যমে সন্ন্যার মাধ্যমে এবং এর মাধ্যমে জাকাত ফরজ হয়েছে

হক তারা রসল্লা সাল্লু সাল্লামের সময়ে যে জাকাত প্রদান করত যে দিত সেখান থেকে যদি সামান্য পরিমাণ একটা রসিও যদি দিত অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো সুবাহান্লাহ জাকাতের কত গুরুত্ব সেই জন্যই আমাদেরকে আমাদের সম্পদের যে জাকাত রয়েছে সেগুলোকে যথাযথভাবে আদায় করতে হবে আল্লাহ রব আলমিন কোরআন কারিমে অসংখ্য আয়াতে বলেছেন যারা জাকাত প্রদান করবে না তাদের কি শাস্তি হবে জাকাতের কি বিধান রয়েছে স্পষ্ট হবে কোরআন এবং সুনান বর্ণিত হয়েছে আল্লাহ রব আলমিন সুরাত ওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে জাকাতের কথা উল্লেখ করছেন যে সমস্ত ব্যক্তিরা জাকাত প্রদান করবে না তাদের কি ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে এই শাস্তিকে হেফাজত করুন আল্লাহ আমিন বলা আলিবিন বলছেন ওল্লে দিন একদ ওলাইন ফিক উনহাফি সাবির আল্লাহ হবে শিরহুম্বি আদা বিন আলীম যে সকল ব্যক্তিরা স্বর্ণ এবং রূপা পুঞ্জীভূত করে রেখেছিল জমিয়ে রেখেছিল আল্লাহর বলা আল এমিনের কত তারা দান করেনি তারা জাকাত প্রদান করেনি ভবিশির হুম বি বিন আলিম তাদেরকে আপনি কঠিন শাস্তির সংবাদ দিন

<تضغر تبونيك الحديث> رسول صلى الله عليه وسلم قال ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا إذا كان يوم القيامة صفحت له صفائح من نار فأحمي عليها في نار جهنم فيقوى بها جنبه وجبينه وظهره كلما بردت أعيدت له في يوم كان مقداره خمسين ألف سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار অর্থাৎ কী দিন আল্লাহ রব্ব আয় এই সকল স্বর্ণ এবং রূপাগুলোকে জাহান্নামের নামের পাত বানাবেন জাহান নাম উত্তপ্ত করবেন এবং তাদেরকে এর শাস্তি প্রদান করবেন তাদের পিঠে তাদের কপালে তাদের সেগুলোকে লাগিয়ে দিবেন এবং যখন এগুলো শীতল হয়ে যাবে আবার সেগুলোকে উত্তপ্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে এইভাবে তাদেরকে বছর পর্যন্ত হাজার শাস্তি দেওয়া হবে যত যতদিন পর্যন্ত না আল্লাহ রবুল্লা আলমিন বান মধ্যে বিচার কার্য সম্পাদন করেন এরপর এই সমস্ত ব্যক্তিরা জানতে পারবে সে জান্নাতি নাকি সে জাহান্নামি অর্থাৎ আল্লাহ রবুল আলমিন যখন মানুষকে বিচার কার্য করবেন এর পূর্বেই তাদের এই আদাব হবে

قرقر اوفر ما كانت لا يفقد منها فصيلا واحدا تطؤه باخفافها وتعضه بافواهها كلما بر عليه اولاها رد عليه اخراها اخراها في يوم كان مقداره خمسين الف سنه حتى يقضى بين العباد فيرى سبيله اما الى الجنه واما الى النار. অর্থাৎ এই উটগুলোকে কেমতের দিন তাদের মালিকের কাছে আনা হবে সেই ব্যক্তিকে একটি সমতল জায়গায় উটগুলো কষে নিয়ে আসবে তখন তাকে উপুট করে সেই ব্যক্তি রাখবে আর এই উটগুলো তাদের যত বংশ রয়েছে সবগুলোকে আনা হবে কাউকে সেখানে বাদ দেওয়া হবে না তখন এই উটগুলো তাদের পা দিয়ে তাদের সেই ব্যক্তিকে কষ্ট দিবে তাকে আজাব দেবে এবং তারা তাদের দাঁত দিয়ে সেই ব্যক্তিকে কামড় দিতে থাকবে আর এভাবেই তাদেরকে শাস্তি হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রবুল আলমিন বিচার কার্য সম্পাদন করেন এরপর তারা জানতে পারবে তারা জান্নাতি নাকি জাহার নামি নাম ইসলামিন তালিক এরপর সাহাবারাবলিয়া রসুলাল্লাহ ফেল বাক

تنطحه بقرونها وتطوه بأظلافها كلما مر عليه أولاها رد عليه أخراها في يوم كان مقداره خمسين ألف سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار এরপর গরুগুলোকে আনা হবে সেদিন গরুগুলো এবং ছাগল গরু তাদের শিং থাকবে কোন শিং এর মধ্যে ভাঙা থাকবে না আবার কোন শিং ছাড়াও থাকবে না অর্থাৎ সবগুলো শিং থাকবে এবং শিংগুলো মজবুত থাকবে এরপর গরুর মালিক ছাগলের মালিককে তার তাদের শিং দিয়ে আঘাত করবে এইভাবে তাদেরকে আঘাত করতেই থাকবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত যতদিন না পর্যন্ত আল্লাহ রব আলমিন মানুষের মধ্যে বিচার করেন এরপরে তারা জানতে পারবে তারা জাহান্নামি নাকি তারা জান্নাতি তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে কত ভয়াবহ শাস্তি যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ফয়সালা করার পূর্বেই জাকাত না দেওয়া শাস্তি আল্লাহর বানার মধ্যে দিয়ে দিবেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শো 27 নম্বর এই হাদিসটি উল্লেখ করেন সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ আসুন আমরা আমাদের সম্পদের যে জাকাত রয়েছে সেই zakat আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা আমাদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করি আর মুমিনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণাবলী হলো তার আল্লাহ রবুল্লাহ আলমিনের পথে ব্যয় করে আর আল্লাহ রবুল্লাহ আলমিন এই সমস্ত মুমিনদের জন্য ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ রব্লাহ আলমিন জান্নাত দিবেন তাদের তাদেরকে পবিত্র তাদেরকে পবিত্র করবেন তাদের সম্পদকে পবিত্র করবেন সুতরাং যদি আমরা আমাদের অন্তর পরিচ্ছন্ন রেখে যদি আমরা আল্লাহ আলামিনের পথে জাকাত দিই আমাদের জাকাতের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে দ্বিতীয় এবং সন্তুষ্ট চিত্তে দিতে হবে এমন নয় যে আমার সম্পদ আমি দিয়ে দিচ্ছি সেটা হলে চলবে না অর্থাৎ কৃপণতা হলে চলবে না বিনাস থাকতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য দিতে হবে চতুর্থ নম্বর হলো সেখানে কোনো ধরনের লোক দেখানো প্রশংসা জন্য এই দেওয়া যাবে না এবং এই জাকাত দেওয়ার পরে পঞ্চম মিন্দি আধা কোনো প্রকারের কষ্ট দেওয়া যাবে না যে তুমি আমার জাকাত খেয়ে বড় হয়েছ তুমি আমার সাথে কথা বলছো এই ধরনের কোনো কথাও বলতে পারবে না এবং পঞ্চম নম্বর হলো কোনো প্রকারের অহংকার করতে পারবে না যদি এই পাঁচটি জিনিস আমাদের মধ্যে থাকে অর্থাৎ আমরা যদি আমাদের আল্লাহ রবুল আলমের সন্তুষ্টির জন্য কোনো প্রকারের অহংকার অহংকার না করে মানুষকে কষ্ট না দিয়ে এবং রিয়া লুক দেখানো বা প্রশংসা করানোর জন্য যদি আমরা জাকাত প্রদান না করি শুধুমাত্র আল্লাহ বলা আল জন্যই প্রদান করি তাহলে আল্লাহর বলা আল আমাদেরকে আমাদেরকে পবিত্র করবেন আমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিবেন আমাদেরকে আল্লাহ বলা আলমিন ক্ষমা করে দিবেন যে কথা আল্লাহ বলা আলামিন সুরত ওবার একশো তিন নম্বর বলছেন খুদ মিন নাম মো সদাকতাং তু তো হেল হুম ও তুজে কি হিম বিহা ও সল্লে ইন ইনসাল্তা কাছে কুনুল্লাহ আল্লাহর বলা আলহী খুদ্মিনামু আলীম সদাকা তুমি তাদের সম্পদ থেকে সদা জাকাত গ্রহণ করুন আল্লাহর রসুয়াসাল্লামকে নিজে দিচ্ছেন

সময় তো বন্ধুগণ আসুন আমরা আল্লাহ রব আলিনের পথে আল্লাহ রব আলিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রব আলিন যে আমাদের উপর জাকাতকে ফরজ করেছেন সেই ফরজের বিষয়ে আমরা সন্তুষ্ট থেকে আল্লাহ রব আলিনের পথে আমরা ব্যয় করি আমরা এই সকল সম্পদকে ব্যয় করব যাতে আমরা সম্পদের ফেতনা থেকে আল্লাহ রব আলিন আমাদেরকে হেফাজত করেন এরপর খদিব সাহেব বলেন যে তো আমরা যেন সদকা বেশি বেশি করে করি কারণ এর মাধ্যমে আমার আল্লাহ রব আলিনের যে খয়রাত রয়েছে বরকা কল্যাণ রয়েছে এই কল্যাণের পথ রহমতের দরজা আল্লাহ রবুল্লাহ আলমিন খুলে দিবেন এবং এ কথা আমাদেরকে আজ বলেছেন যে আল্লাহ আলামিন আল্লাহ রবুল্লাহ আলমিন যদি সদকা করে তাহলে তার রাগ প্রশমিত হয়ে যায় আল্লাহ রবী রাগ দূর করেন এবং আমরা যেন বেশি বেশি করে সদকা দিই এবং এর মাধ্যমে যেন আমরা আমাদের অসুস্থ ব্যক্তিদের শেফা মুক্ত বা রূপ মুক্তি কামনা করি অর্থাৎ সদকার মাধ্যমে আমরা রূপ মুক্তি যেন আমরা কামনা করি অপর একটা হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল বলেছেন যে যদি আহ আমরা যদি জাকাত প্রদান না করি তাহলে কত বড় শাস্তি আমাদের মধ্যে হতো যে মনি আর কতরা সামা আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও বর্ষণ হতো না ওলে ল্যাম ইউম যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো তাহলে আমাদের উপরে কখনোই এই বৃষ্টি হতো না বৃষ্টি বর্ষণ হতো না তাহলে এই চতুষ্পদ জন্তুর কারণেই আমাদের উপর বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্রিয় বন্ধুগণ আসুন আমরা জাকাত প্রদান যেভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জাকাত প্রদানের জন্য যে খাতগুলো দিয়েছেন যে সেই খাতগুলোতে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন সৌরা বাকার ষাট নম্বর সৌরা তৌবার ষাট নম্বর আয়তে বলছেন সূরা তাওবার 60 নম্বরে আতে বলেন ইন্না মাসাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমালিন আলাইহা ওয়াল মুআল্লাফতি কুনুবুহুম وفي الرقاب والغالمین وفي سبیل الله وابن السبيل ফরিযাতাম মিনাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য জাকাতকে নির্ধারণ করেছেন এই 8 শ্রেণির মানুষের জন্য আমরা আমাদের যাকাত কি ব্যয় করব আর এই জাকাতকে আমাদেরকে ব্যয় করতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রবুল্লা আলমিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ রবুল্লা আলমিন কনেক বলছেন ও সারি উম রবিকা ও ইল আলী ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে তোমরা অগ্রসর হও এবং সেই জান্নাত অর্জনের জন্য তোমরা অগ্রসর হও তোমরা পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হও যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান আর যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য তৈরি করেছেন তাহলে আমাদেরকে আল্লাহ বোলা আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে সামনে অগ্রসর হতে হবে এরপর আল্লাহ রব আলামিন একশো চৌত্রিশ নম্বর আয়তে বলছেন আল্লাদিন ইউনফিক ওনাফিস সর মুমিন মুতাকিনদের বৈশিষ্ট্য বলছেন আল্লাদিন ইউনফিক ওনাফিস সর ওদর যে সমস্ত ব্যক্তিরা স্বচ্ছল অসচ্ছল সর্বদাই আল্লাহ রব আলমিনের পথে ব্যয় করে তাদের ফরজ জাকাত আদায় করে নফল সাদকা করে ওয়েলকা আদমিন আল তাদের রাগকে প্রশমিত করে তাদের ক্রোধ সংবরণ করে বলে আফিন আনিন নাস আর মানুষকে তারা ক্ষমা করে মানুষদেরকে তার মানুষের ভুল ত্রুটি মার্জনা করে দেয় অল্লাহ হিব্বুল মহসিন আর আল্লাহ রবুল আলমিন মহসিনদেরকে ভালোবাসেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহসিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত ভাইয়া বন্ধুগণ আমরা জানি আমরা যে মাসে আছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রমাদানের মাস রমদান মাস আমাদের মনে হচ্ছে যেন গত কয়েকদিন আগে মাত্র শুরু হলো কিন্তু আজ আমরা দেখছি রমজান অর্ধেক চলে গিয়েছে এই তো দেখতে দেখতে রমজান হয়তো একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমরা এই আমাদের কাছে যে মেহমান এসেছিল আমরা কি পেরেছি এর যথাযথ মূল্যায়ন করতে আমাদের এই বাধা বৃদ্ধি করতে একদিন হয়তো অচিরেই রমাদান আমাদের থেকে বিদায় নেবে সুতরাং আমাদের উচিত এই সময়কে আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদাহ করা এই সময় একদম মেঘমালার মতো দ্রুত ছুটে চলে যাচ্ছে সুতরাং এর অমদান চলে যাওয়ার পূর্বে আবার যখন আল্লাহ রবুল্লা জান্নাতের দরজা দরজাসমূহকে বন্ধ করে দিবেন সেই জান্নাদের দরজাসমূহকে বন্ধ করার পূর্বেই এবং জাহান্নামের দরজা যখন আবার খুলে দিবেন তো এর পূর্বে আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিনের ক্ষমা এবং ভালো কাজ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে এই সময়ের মধ্যে বেশি বেশি করে তেয়ামলা করতে হবে আমাদের সালেহা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক প্রদান করুন আমিন সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ বর্তমান পৃথিবীর মানুষ অত্যন্ত কঠিন সময় পার করছে যে ভয়াবহ ভাইরাস মানব জাতির উপর আক্রমণ করেছে মানব জাতি আজ দিশাহারা হয়ে পড়েছে মানুষ তাদের জীবনের অনেক কিছুকে পরিবর্তন করে ফেলেছে কিন্তু আমাদের জন্য এ রদয়ান মাসে সুসংবাদ রয়েছে আমাদের জন্য এরমদয়ান মাসে সুসংবাদ রয়েছে আল্লাহ রসুল সাল্লি আসসাল্লামের জীবন রসুল্লা সাল্লামের সিরত যদি আমরা দেখি আমরা সেখানে পাব আল্লাহ রসুল সাল্লাহ আলিহিহি আসাল্লামকে আল্লাহ রামদানের মাসে প্রচুর বিজয় দান করেছেন এবং প্রচুর সাহায্য করেছেন আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল আলহিমকে হিজরতের দ্বিতীয় বছর বদরের প্রান্তে বিজয় করেছিলেন কাফেরদের বিরুদ্ধে এ রমদান মাসে এ রমদান মাসের পঞ্চম হিজরিতে মুসলিমগণ খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন এ রমদান মাসের আট অষ্টম অষ্টমিতে আল্লাহ করেছিলেন যেদিন মানুষ ইসলামে প্রবেশ করেছিল সুতরাং আমরা আল্লাহ রবাহিনের কাছে ভালো ধারণা পোষণ করব আল্লাহ রবাহ আলমিন এই কঠিন বিপদ থেকে মুসলিম উম্মাকে সমগ্র বিশ্ববাসীকে এই কঠিন বিপদ থেকে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মুক্তি প্রদান করবেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে এই আপদ বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ আমিন এরপর আল্লাহ রবাহ আলমিনীর সুক্রিয়ার সাথে সাথে আমরা সর এই দেশের সরকার এবং এই দেশের যারা পরিচালনা করছেন তাদেরও সুক্রিয়া জ্ঞাপন করছি যারা তাদের প্রচুর অর্থ অর্থকরী ব্যয় করছেন এই দেশের মানুষের এবং যারা এই দেশে অবস্থান করছেন সকল মানুষের সার্বিক নিরাপত্তার জন্য তাদের খাদ্য তাদের চিকিৎসা তাদের সকল কিছুর ব্যবস্থা করছেন আমরা তাদের সুক্রিয়া আদায় করছি এবং সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তাদের জন্য দোয়া করছি আল্লাহরবুল্লা আলমিন যেন তাদেরকে দুনিয়া এবং আখারাতে উত্তম কল্যাণ দান করেন আল্লাহ মামিন পরিশেষে সম্মান খতিব সাহেব অত্যন্ত আবেগ কণ্ঠ আবেগ কণ্ঠে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করেন মোনাজাত করেন যাতে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের থেকে এই আপদকে এই বিপদকে যাতে দূর করে দেন আমরা আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে বেশি বেশি করে দোয়া করব এই এটি রমদানের মাস এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে দোয়া করার সময় ইফতারের পূর্বে দোয়া এবং রমদান সয়েম ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া সব সব সর্বদাই কবুল হয় সুতরাং আমরা যেকোনো দোয়া করতে পারি এরপরে সময় আমরা দোয়া করতে পারি শেষ আল্লাহ আলম শেষ সময় দোয়া কবুল করেন সুতরাং আমাদের হাতিয়ার হল হলো দোয়া আমরা বেশি বেশি করে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবো আল্লাহরবুল্লাহ আলম যেন আমাদের সকলকে সমগ্র বিশ্ববাসীকে এই আপদ বিপদ থেকে মুক্তি দান করেন আল্লাহম আমিন আল্লাহমিনা অদিকে اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام، ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا رب العالمين، وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين، السلام عليكم ورحمه الله وبركاته.